নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দুইটি গ্রহ, দুইটি রাশিকে বাড়ি, গাড়ি, সম্পত্তি, অর্থ দিতে চলেছে। দুটি গ্রহ একত্রে মাত্র স্পেশাল দুটি রাশি বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই দুই গ্রহ এবং কোন এই দুই রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই দুই রাশি, নির্ণায়ক হতে চলেছে এই দুই রাশির। এই দুইটি রাশির ক্ষেত্রে চমৎকার হতে চলেছে। চমৎকারকে নমস্কার জানাই। এই দুই রাশির মানে আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি এই কথাটি বলবো, তবে প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে গ্রহ ভিত্তিক আলোচনাটা আপনাদেরকে বোঝাবো। হাওয়াতে এখানে কোনো কথা নয়, দুম করে এ কটি রাশি কোটিপতি আরবপতি করে দিলাম এটা কোনো কথা নয়, লজিক বুঝাতে হবে। লজিকটা কি, কী কারণে এই গ্রহ এই রাশিগুলোকে ভালো ফল দিবে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, কোনো লজিক ছাড়া কথা আপনারা কোনো মাতেই শুনবেন না, লজিক যেখানে নেই। দেখুন, এই যে দুটি রাশির আমি কথা বলছি, দুটি রাশির লাখো কোটি মানুষের প্রত্যেকের ক্ষেত্রে যে হবে এটা নয়, কিন্তু কারো ক্ষেত্রে 5% হলেও মিলবে, কারো ক্ষেত্রে 90% হলেও মিলবে, কিন্তু মিলবে 5% 90% এরকম এই জায়গাটা কিন্তু থাকবে, 5 এবং 9। কারো ক্ষেত্রে অধিক মাত্রাতে মিলবে, কারো ক্ষেত্রে একটু হলেও কম মিলবে। এই দুইটি গ্রহ, কোন দুইটি গ্রহ এবং কোন দুইটি রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির দেখুন, আপনাদের রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে। রাশির অধিপতি যখন ধনভাবে অবস্থান করে তখন সুপার ফল কিন্তু দেয়, এবং আপনাদের ধনাধিপতিও ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের কর্মপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের ভাগ্যাধিপতিও ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ দুর্দান্ত কানেকশান হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থ, বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্রপার্টি লাভ কিন্তু হবে, কারণ কর্মপতি ধনভাবে, ভাগ্যপতি ধনভাবে, একাদশপতি ধনভাবে, ধনাধিপতি ধনভাবে, এবং রাশির অধিপতিও ধনভাবে, এবং এর পাশাপাশি মঙ্গল আপনার কর্মভাবে, ভাগ্যাধিপতি কর্মভাবে, এবং এর সাথে সাথে আপনার শুক্র, বুধ এবং আপনার রবির সাথে নবপঞ্চম রাজযোগও কিন্তু সৃষ্টি করছে। মানে দুর্লভ এই সংযোগ সিংহ রাশি। আপনার মানে চাওয়া পাওয়া মানে পূরণ কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনাদের ইচ্ছা, আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে সিংহ রাশি, যদি আপনি যদি মানুষ হন। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মের দ্বারা অর্থ, ভাগ্যের সাপোর্টে অর্থ, আপনাদের সফলতা সাকসেস দেখা যাচ্ছে, এবং আপনাদের এখানে দেখুন বুধাদিত্য রাজযোগ করছে, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে। কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ, বুধ হচ্ছে আমাদের যারা ব্যাংকিং সেক্টরে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, কথার মাধ্যমে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ খুব ভালো থাকা দরকার, এবং ধনাধিপতি আপনাদের ধনভাবে সুপার ডুপার কানেকশান আমি বলবো সিংহ রাশির। আপনাদের অপার ধন আসতে চলেছে। এক নম্বর রাশি সিংহ রাশি, ফিরে তাকাতে হবে না, লিখে রাখুন।
এই দুইটি গ্রহ একত্রে সিংহ রাশিকে ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিবে। অর্থাৎ আপনার মঙ্গল এবং বুধ এই দুইটি গ্রহ একত্রে দিতে চলেছে। নবপঞ্চম রাজযোগ এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে। আপনারা কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কথা বলি এবং দায়িত্বের সাথে কথা বলি। লিখে রাখুন, আপনার জীবন 100% পরিবর্তন করা সম্ভব, সঠিক রেমিডি, সঠিক প্ল্যানিং। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির ক্ষেত্রেও কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। রাশিতেই আপনার মঙ্গল অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে এবং রাশির ঠিক পঞ্চমভাবে ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে। আপনার চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনার মঙ্গলের সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। বুধ শুক্র রবির নবপঞ্চম রাজযোগ হচ্ছে মঙ্গলের সাথে। আপনি বৃষ রাশির মানুষ, আপনাদের অর্থনৈতিক সফলতা হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। শেয়ার বাজার, মার্কেটিং, অনলাইন ব্যাংকিং, আপনার ফাটকা, স্টক বিজনেস, লটারি, এই সকল থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের সপ্তমপতি রাশিতে অবস্থান করছে, ব্যবসা যারা করছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এটা খুব শুভ সাইন এবং চতুর্থপতিকে কানেক্ট করছে, সুখ সাধন, প্রপার্টি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, আপনার কিন্তু অর্থ হতে কিন্তু চলেছে এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান এবং বিদেশ থেকে এই নবপঞ্চম রাজ্য বিদেশ থেকেও কিন্তু আপনাদেরকে লাভ করাবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।